ইকোনমিক্স ইন্টেলিজেন্ট ইউনিটের বিচারে 2022 সালে গণতন্ত্রের সূচকে দুই ধাপ পেয়েছে বাংলাদেশ, যাতে 167টি দেশের মধ্যে বাংলাদেশকে রাখা হয়েছে 73 নম্বরে। হাসান ওয়ালি রিপোর্টে বিস্তারিত। যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম গ্রুপ ইকোনমিস্টের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ এর গণতন্ত্র সূচকে 2021 সালের তুলনায় দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। 2021 সালে 5.99 স্কোর নিয়ে 167 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 75তম, আর 2022 সালের সূচকে বাংলাদেশের অবস্থান 73, তবে অপরিবর্তিত আছে স্কোর, গত বছরের মতোই আছে মিশ্র শাসন শ্রেণীতে। বাংলাদেশের অবস্থানকে সরকারের অর্জন হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ক্ষমতার ধারাবাহিকতা থাকলে সূচকে আরও উন্নতি হবে বলে মনে করে দলটির একজন সাংগঠনিক সম্পাদক। বাংলাদেশে গণতন্ত্র আছে, এই গণতন্ত্র আস্তে আস্তে আরো ডেভেলপ করবে। আমরা মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে গণতন্ত্রে আগামী বছর আরো দুই ধাপ এগিয়ে যাব। যদিও একে অর্জন মানতে নারাজ বিএনপি, আগামী নির্বাচনে অবস্থার উত্তরণ না ঘটলে বাংলাদেশ তালিকার তলানিতে যাবে বলে শঙ্কা দলটির। 165 দেশের মধ্যে 75 থেকে 73 এটা কোনো বিষয় না, 75 আর 73 যাহা 52 ওহাই 53। এরপরে যখন আবার সূচক আসবে তখন দেখা যাবে এই 75 থেকে যেমন 73 এ নেমেছিল, 73 থেকে 93 তে উঠে যাবে। তবে দেশের সত্যিকার গণতন্ত্রের চর্চা নেই বলে মনে করেন ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন। গণতন্ত্রকে কার্যকর করতে 72 সংবিধানে ফেরার তাগিদেই বিশ্লেষকের। বাংলাদেশে গণতন্ত্র এখন প্রশ্নবিদ্ধ, তার কারণ অনেকটা কাজীর গরুর মতো। মুক্তিযুদ্ধের অঙ্গীকারই ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং সেই লক্ষ্যে একটি সংবিধানও প্রণীত হয়েছিল 72-এ। বঙ্গবন্ধু বাংলাদেশের যাত্রাটা নির্বাচনী ব্যবস্থা ও বহুদলীয় অবস্থান, সরকারের সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার, এই পাঁচ মানদণ্ডে একটি দেশের পরিস্থিতি বিবেচনা করে এই সূচক তৈরি করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। হাসান ওয়ালি, News24, ঢাকা।